হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের জানাবো নতুন একটি বিষয়ে, সে বিষয়টা হচ্ছে সিভি লেখার কৌশল বিষয়ে। সিভি মানে বায়োডাটা। আপনারা যারা চাকরিতে প্রতিনিয়ত বায়োডাটা ড্রপ করেন বা সিভি ড্রপ করেন, তাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কারিকুলাম ভিটা বলেন, সিভি বলেন, অথবা বায়োডাটা যেটাই বলেন না কেন, এই সিভি লেখার যে কৌশলটা আছে সেটা আজকে আপনাদের জানাবো। ভিডিওটি একটু লম্বা হতে পারে, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। এবং আপনারা যদি আজকের এই কৌশলগুলো আপনারা জেনে রাখেন, তাহলে অবশ্যই আপনার চাকরির ক্ষেত্রে, চাকরিতে সিভি ড্রপ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের কাজে লাগবে আশা রাখি। সে পর্যন্ত আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জীবন বৃত্তান্ত সিভি যেন চাকরি প্রার্থীর প্রতিচ্ছবি। চাকরিদাতার কাছে চাকরি প্রার্থীর প্রথম পরিচয় সিভির মাধ্যম, তাই যার সিভি যত ভালো তিনি তত এগিয়ে থাকেন। অনেকে মনে করেন সিভি বড় ভারী হলে ভালো, কিন্তু এ ধারণা ভুল। বরং সিভিতে অল্প কথায় নিজেকে আকর্ষণীয় করে তুলতে হয়। সম্প্রতি এক জরিপে দেখা গেছে নিয়োগকারীরা একটি সিভি দেখতে 1 মিনিটের কম সময় ব্যয় করেন। ব্রিটিশ মানব সম্পদ এইচআর বিশেষজ্ঞ ডেভিড ডিসুজা ও রুথ কার্নিশের মতে, সিভি দেখার পর একজন প্রার্থীকে 3টি কারণে সাক্ষাৎকারে ডাকা হয় না। কারণ 3টি হলো গতানুগতিক ধরনের সিভি, ভুল বানান ও মিথ্যা তথ্য। তাই সময় নিয়ে সঠিকভাবে তৈরি করুন নিজের সিভি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ও সিভি লাইব্রেরি অবলম্বনে নিখুঁত সুন্দর ও আকর্ষণীয় সিভি লেখার কিছু পরামর্শ তুলে ধরা হলো। প্রথমে আপনারা লিখবেন নাম ও যোগাযোগের ঠিকানা। আপনার এই কয়টা জিনিস মাথায় রাখবেন, যে আমি যে পয়েন্টগুলো আপনাদের বলতেছি মাথায় রাখুন। সিভি শুরুতে নিজের নাম ও যোগাযোগের ঠিকানা থাকা উচিত। কারিকুলাম ভিটা বা সিভি দিয়ে শিরোনাম করা ঠিক নয়, নিজের নাম শিরোনাম হিসেবে ব্যবহার করা যেতে পারে। যোগাযোগের ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে, ইমেইল ঠিকানা এবং মুঠোফোন নম্বর দেওয়া বাধ্যতামূলক। এই অংশে লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক যোগ করলে ভালো, তবে লিঙ্কডইন প্রোফাইলের তথ্য যেন হালনাগাদ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর আছে ছবি। সম্প্রতি তোলা ঝকঝকে ছবি ব্যবহার করতে হবে। ফেসবুক বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা ক্যাজুয়াল সিভি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ছবি হতে হবে পাসপোর্ট সাইজের। ব্যক্তিগত প্রোফাইল সিভির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগত প্রোফাইল আপনার কর্মজীবনের লক্ষ্য এবং আপনি প্রতিষ্ঠানকে কী দিতে পারবেন তা কয়েক লাইনে লিখতে হবে। আপনার ব্যক্তিগত বক্তব্য যেন সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। 2-3টি বাক্যের চেয়ে বেশি বাক্য ব্যয় করা অনুচিত। পেশাগত অভিজ্ঞতা আপনার আগের চাকরি, ইন্টার্নশিপ এবং কাজের অভিজ্ঞতা বিস্তারিত তুলে ধরতে হবে। কোথায় কোথায় চাকরি করেছেন তা ক্রমানুসারে লিখুন। সদ্য স্নাতক পাশ করা হলে ইন্টার্নশিপ যেখানে করেছেন তার বিস্তারিত তুলে ধরুন। চাকরির অভিজ্ঞতা থাকলে সর্বশেষ যেখানে চাকরি করেছেন সেটি লিখে বাকি প্রতিষ্ঠানের নামগুলো পর্যায়ক্রমে লিখুন। প্রতিষ্ঠানের নাম যেখানে আপনার সেখানে যেখানে আপনার কাজের বিবরণ এবং আপনার অর্জন লিখতে হবে। কোনো প্রতিষ্ঠান কতদিন কাজ করেছেন সেটি উল্লেখ করবেন। কোন প্রতিষ্ঠান আপনার যে প্রতিষ্ঠানে যতদিন কাজ করেছেন সেটা উল্লেখ করবেন। তারপরে আসবেন শিক্ষা। পেশাগত অভিজ্ঞতা অংশের মতো শিক্ষাগত যোগ্যতা লেখার ক্ষেত্রে আপনার সর্বশেষ ডিগ্রি যে প্রতিষ্ঠান থেকে সেটি দিয়ে শুরু করে ক্রমানুসারে মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। প্রতিষ্ঠানের পাশে পাস করার সাল এবং জিপে উল্লেখ করা বাধ্যতামূলক। পরীক্ষা দিয়ে ফলাফল না পেয়ে থাকলে অ্যাপ্রিয়াট লেখা যেতে পারে। প্রশিক্ষণ ও কর্মশালা যারা সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন তাদের জন্য এই অংশ বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তাদের পূর্ববর্তী কোনো চাকরি করার অভিজ্ঞতা নাই। যিনি সদ্য স্নাতক প্রশিক্ষক ও কর্মশালা তথ্যাদি বেশি সিভিতে যুক্ত করতে পারবেন তিনি বাকিদের চেয়ে তত এগিয়ে থাকবেন। প্রশিক্ষণ ও কর্মশালাগুলো লেখার ক্ষেত্রে বিষয়, তারিখ ও স্থান উল্লেখ করতে হবে। তারপরে লিখবেন আকর্ষণীয় শখ। আমি বাইরে যাই, প্রকৃতি উপভোগ করি, এ ধরনের শখ যোগ করার থেকে বিরত থাকুন, কারণ এগুলো বললে আপনি ব্যক্তি হিসেবে কেমন তা ফুটে ওঠে না। বরং এমন কিছু শখের কথা লিখুন যা আপনার নিষ্ঠা, একাগ্রতা তুলে ধরে। দলগত যে কোনো ইভেন্ট ভালো শখ হতে পারে। ভাষা দক্ষতা দেশে চাকরির জন্য বাংলা ও ইংরেজি জানা আবশ্যক। প্রমিত বাংলা ভাষা লেখা শেখার কোনো
কোর্স করে থাকলে তা উল্লেখ করতে পারেন। তবে ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রে আইএলটিএস, টুএফল ও পিটিআই পরীক্ষা অংশ নিলে তার স্কোর লিখুন। এছাড়া অন্য কোনো ভাষা জানা থাকলে সেটা উল্লেখ করবেন। কম্পিউটারের দক্ষতা, এখন প্রায় সব চাকরির জন্য কম্পিউটার দক্ষতা আবশ্যক। সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানা বাধ্যতামূলক ধরা হয়। এছাড়া ফটোশপ বা ভিডিও এডিটিং জানা থাকলে উল্লেখ করতে পারেন। এ বিষয়ে কোথাও প্রশিক্ষণ নিলে সাল তারিখ সহ উল্লেখ করবেন। সর্বশেষ রেফারেন্স, প্রার্থীর পরিচিত যে কোনো পেশার ব্যক্তির নাম রেফারেন্স হিসেবে দেওয়া যেতে পারে, তবে সদ্য স্নাতকেরা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রেফারেন্স হিসেবে দিতে পারেন। যা রেফারেন্স দেবেন অবশ্যই তার অনুমতি নিতে হবে। তার নাম, ফোন নাম্বার, ইমেইল ও তার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে। অঙ্গীকারনামা, সিভিতে কোনো অবস্থাতেই মিথ্যা বা ভুল তথ্য দেওয়া যাবে না। অঙ্গীকারনামায় উল্লেখ করতে হবে আপনার সব তথ্য সঠিক ও নির্ভুল। লেখার নিচে আপনার স্বাক্ষর থাকতে হবে। বিশেষভাবে খেয়াল রাখতে হবে ফন্টের ব্যবহার। টাইমস নিউ রোমান, এরিয়াল বা বর্দানা ফন্ট ব্যবহার করতে পারেন। ফন্ট সাইজ 11-এর কম হওয়া যাবে না। মাঝে মধ্যে বোল্ড ও হেডার অপশনও ব্যবহার করুন, তবে অবশ্যই কালো রং ব্যবহার করতে হবে। প্রাসঙ্গিকতা, আপনি যেমন অভিজ্ঞতা সিভিতে তুলে ধরবেন সেগুলো আবেদন করা চাকরির সঙ্গে প্রাসঙ্গিক কিনা তা নিশ্চিত হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে কাজের বিবরণ দেখুন এবং মিলিয়ে নেন সেগুলো আপনার অভিজ্ঞতার সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। এরপর নিশ্চিত হয়ে সিভি পাঠিয়ে দিন। বিশেষণ এড়িয়ে যান, পরিশ্রমী, মনোযোগী, উৎসাহী, এ ধরনের বিশেষণগুলো এড়িয়ে চলুন। এর পরিবর্তে কিছু অর্থবহ শব্দ ব্যবহার করুন, যেমন জবাবদিহি, লক্ষ্য ও অর্জন। ছোট রাখুন, সিভি সংক্ষিপ্ত রাখুন, তবে ছোট করতে গিয়ে অভিজ্ঞতা মুছে ফেলা যাবে না। গতানুগতিক নিয়মে 2 পৃষ্ঠার সিভি শেষ করতে বলা হয়। আপনি কোন ধরনের চাকরিতে আবেদন করছে তার উপর পৃষ্ঠা বাড়তেও পারে, তবে 2 পৃষ্ঠার সিভি দেখলে নিয়োগকর্তারা সাধারণত খুশি হন। নির্ভুল হন, নিয়োগকারীরা আপনাকে ভুলের ওপর বিচার করবে। সেটা হতে পারে বানানের ভুল, সিভির কাঠামোর ভুল অথবা বিরাম চিহ্নের ক্ষেত্রে। তাই সিভি লেখার সময় সতর্ক থাকুন। কম্পিউটার লিখলে স্বয়ংক্রিয় সংশোধন অপশন ব্যবহার করুন। সিভি তৈরি করার পর ভুলের হাতে আরেকজনকে দিয়ে পড়িয়ে নিন। পরে প্রয়োজনে সর্বশেষ যখন আপনি মনে করবেন যে আপনার সিভিটা কমপ্লিট হয়ে গেছে, তখন আরেকজনকে দিয়ে পড়তে দিন। সেও হয়তো কিছু ভুল ধরতে পারে অথবা আপনার চোখে আরও পড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য সিভি লেখার যে কৌশলগুলো জানালাম আপনাদের। অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।